যেটা মানে যেটা ফ্রন্ট ফেসিং যেটা ওটা গ্রন্থ শতাব্দীতে সেগুলোর নাম হচ্ছে ওয়েব 5 বা ওয়েব 7 মোটর ঠিক আছে ওই জিনিসটাই কিন্তু এখানে করা আছে Ladies and gentlemen, Namaskar, aro ekbar amar channel e and ajke ami niye eschi ekta notun video tomader jonno. Onekei bolchilo je dada India r bullet train ki ba India e bullet train ashbe ki na ekta semi bullet train kintu ache seta dei ajke ami ride nebo. Ajke ami ride nite cholechi Sri Mata Vaishno Devi to New Delhi Katra Vande Bharat Express e. Eta kintu mane bullet train er motoi looks ta to currently ami ekhon ese gechi Ambala, hey yo. Ambala cantonment station. So guys, sure na, jee amader train koto number platform e debe. Dekhacche 3 ba 4. And amader coach number hoche C10, 25, 26, 27 seat number. Aur ekhon naki shunchi je train e naki khabar dicche. To ticket katar shomoy o kintu dekhte pelam je catering service bole ekta jinish lekha ache. Dekha jak cholo. খাবারটা পাই কিনা দেখা যাক চলো মানে কি ক্যাটারিং সার্ভিস যখন লেগে যেত তো আমাকে দেবেই খাবার আমিও মানে কি বোকা বোকা কথা বলি নিচে দাঁড়িয়ে যাচ্ছে কালকা শতাব্দী যাই হোক গাইস আমরা এখন ব্রিজের উপরেই দাঁড়িয়ে পড়ছি কারণ কোনো সিওরিটি নেই যে তিনে দেবে না চারে দেবে তো যেটাতেই দেবে সেটাতেই নিয়ে পড়ব ভাই পুরো রাস্তাটা তো তোরা ভিডিওগ্রাফি করবি আমি কি পুরো রাস্তাটা বোর হব কিছু উপায় আছে কি বলো জানো না উইন্ডোজ অ্যাপটা ডাউনলোড করো এত গেম আছে তোমার জার্নি শেষ হয়ে যাবে কিন্তু গেম খেলা তোমার শেষ হবে না উইন্ডোজতে আছে 100টার উপর গেম যেরকম ক্রিকেট লুডো ফ্রি সেল স্নেক রাস এগুলো খেলে তোমরা পেয়ে যেতে পারো লাখ লাখ টাকা এন্ড সেই গেম খেলে পাওয়া টাকাটা তোমরা কিন্তু ইজিলি উইথড্র করে নিতে পারবে পেটিএম ইউপিআই অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্টের থ্রুতে এখানে খালি কিন্তু গেমিং না এখানে তোমরা শপিংও করতে পারো উইন্ডো স্টোরের মাধ্যমে যেখানে তোমরা অ্যাসফল্ট ফ্রি ফায়ার মাইনক্রাফটের মতো গেমের কারেন্সি কিনতে পারো খুবই কম দামে আর শুধু এটাই না এছাড়াও তোমরা বিগ বাজার হটস্টার গানা ডমিনোজের মতো বড় বড় ব্র্যান্ডের ডিসকাউন্ট কুপনও পেয়ে যাবে শেষ নয় তোমরা উইন্ডো স্পিনারে স্পিন করো আর জিততে পারো প্রচুর রিওয়ার্ড তো তার সাথে থাকছে বাইক স্মার্টফোন আরো অনেক কিছু জিতে নেওয়ার সুযোগ আর তার সাথে উইকলি 25 লাখ টাকার জ্যাকপট তো আছেই তো গাইস দেখলে তো কত কিছু আছে তো যাও তাড়াতাড়ি ডাউনলোড করো উইন্ডোটা আমার লিংক দিয়ে করো আচ্ছা ভাই তুই এত উইন্ডোর ব্যাপারে কি করে জানিস তুই জিবি খেলিস নাকি হ্যাঁ সবই চলছে দেখছি চয়ন দা তাড়াতাড়ি ডাউনলোড করো উইন্ডোটা আমার কিন্তু বন্দে ভারত আগে কখনো চড়িনি মানে আমার কোনো রাইড নেই বন্দে ভারতে বন্দে ভারতকে কিন্তু একটা ভাষাতেও জানা হয় সেটা হচ্ছে ট্রেন 18 মানে নাম দেওয়া হয়েছিল এটাকে বন্দে ভারত এক্সপ্রেস বাট ওর যে মডেলটা ট্রেনের যে মডেলটাকে ওটাকে বলা হয় হচ্ছে ট্রেন 18 বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্স আজকে হতে চলেছে অবভিয়াসলি বুলেট ট্রেনের স্পিড না বাট স্টিল মুখ যেটা মানে যেটা ফ্রন্ট ফেসিং যেটা ওটা কিন্তু প্রচণ্ড অ্যারোডাইনামিক আর অ্যাক্সেলারেশন অ্যাক্সেলারেশনটা তোমাদের ট্রেনে উঠেই দেখাবো অ্যাক্সেলারেশন দেখলে পাগলা হয়ে যাবে আর এটার কিন্তু কোনো লোকোমোটিভ নেই মানে এটা বলতে পারো একটা মানে ইএমইউ মানে আমরা যেখানে ওই লোকাল চড়ি না ওই লোকালে যেন কোনো ইঞ্জিন হয় না একটা কোচি হচ্ছে ওর মোটর ওই জিনিসটাই কিন্তু এখানে করা আছে এর চাকায় চাকায় কিন্তু ট্র্যাকশন মোটর বসানো আছে অ্যাক্সেলারেশনটা ঠিক আছে বিশ্বাস হচ্ছে না তো দেখো অ্যাক্সেলারেশনটা আসুক ট্রেন দেখাচ্ছি রাজদীপ বলছিল এটাতেই চলে যাবে তাই তো বন্দে ভারত এক্সপ্রেস বন্দে ভারত 2 4
4-0 মাতা বৈষ্ণো দেবী কটরা নিউ দিল্লি এক্সপ্রেস স্পেশাল ভায়া জগদলপুর লুধিয়ানা প্ল্যাটফর্ম নম্বর 3 পর আ রহি হ্যায় ধন্যবাদ আচ্ছা গাইস অ্যানাউন্সমেন্ট ডান আমাদের ট্রেন আসছে প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আর কী বলবো মানে বৃষ্টিটা না পুরো যে মাটি করে দিচ্ছে জানো তো সব কিছু ইচ্ছা ছিল তোমাদের জন্য হরিয়ানা রোডওয়েজের ভিডিও আনবো বাট আমাদের বাস বৃষ্টির জন্য এতটাই লেট করে গেল না মানে আর হরিয়ানা রোডওয়েজ তো দূরের কথা তো আমরা আম্বালা স্টেশন পৌঁছালাম কিন্তু বলে দিচ্ছি তোমাদের চণ্ডীগড় থেকে আম্বালা এসছি উবের করে ওই উবেরের ড্রাইভারটাকে সেলাম যা চালিয়েছে মানে আমি বিশাল হ্যাপি সেটাতে বিকজ আমাকে পৌঁছে দিয়েছে একদম টাইম মতো ট্রেন আসুক দেখাচ্ছি তোমাদের দি ট্রেন 18 অলসো নোন অ্যাজ বন্দে ভারত এক্সপ্রেস কেউ বলিহারি লিখে রাখছে ওখানে C10 আর এখানে দিচ্ছে C12 বাহ বাহ অটোমেটিক ডোরস বলতে যাই সিটে বসে শতাব্দী বা ডাবল ডেকারে যখন আমি চড়েছিলাম ওর সিটগুলো কিন্তু একদমই এতটা কমফোর্টেবল না ঠিক আছে শতাব্দীর সিট হচ্ছে অনেকটা কনজেস্টেড ডাবল ডেকারটা সেম বাট এই সিটটায় বসে ঠিক আছে ওই যে অ্যানাউন্সমেন্ট করছে দরওয়াজে বন্ধ হো রা হ্যায় আর এই সিটটায় বসে আমি একটা জিনিসই বলবো ভলভোতে যেরকম কমফোর্ট হুবহু সেম মানে কোনো কনজেশন নেই দেখে নাও তিনজন আমরা বসে আছি ও আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে যাচ্ছি আমরা এই দিকে আমার সিটটা পড়ে যায় উল্টো খাবার আসবে একটু পর খাবারও দেখাচ্ছি সবই দেখাচ্ছি লেটস গো গাইস আমরা এখন এসে গেছি বাথরুমের ভেতরে আর বাথরুমটা সেলুড বস সেলুড দেখি দি এখানে ট্যাপ আছে জ্যাগুয়ারের বসানো জ্যাগুয়ার জ্যাগুয়ার এই যে জলটা পড়ছে হতে হতে ওটা অটোমেটিক থেমে যাবে এটা প্রেস করলেই তোমরা লিকুইডটা পেয়ে যাবে এখানে একটা চার্জিং পোর্ট আছে আর এখানের জিনিসগুলো নিশ্চয়ই আমাকে আর বলতে হবে না এটা কী জন্য ইউজ হয় আর এই জায়গাটা খোলা আছে বাইরে প্রচণ্ড ঠান্ডা আর এটা কিন্তু একটা ইন্ডিয়ান স্টাইল আর এইটাতে ডিসপ্লে ফ্ল্যাশ হয় যে ফ্ল্যাশটা আমরা কেউই করি না না আমরা কেউ করলে করি বলি না এটা বললে হবে না আমি করি আর কতজন করে কিনা আমি জানি না সেটা ফ্ল্যাশটার টেকনোলজি আর তোমার শুধু দেখে নাও ফ্ল্যাশের যে টেকনোলজি দেখো তোমাদের যা করার এখানে হয়ে গেল করা তারপরে এটা প্রেস করবে তারপরে দেখো এখানে ব্লিঙ্ক করছে মানতে হবে বস কিছু বানিয়েছে ট্রেনটাকে হ্যাটস অফ হ্যাটস অফ হ্যাটস অফ টু ইন্ডিয়ান রেলওয়েজ অ্যান্ড হ্যাটস অফ টু সুধাংশু মানি স্যার সেই 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 মানে কিছু বলার নেই গো সত্যি নাথিং টু সে নাথিং টু সে এত সুন্দর একটা ইনভেনশন যে সুধাংশু মানি করেছে প্রাউড অফ ইউ স্যার প্রাউড অফ ইউ থ্যাংক ইউ বেশি টাইম হয়নি আম্বালা থেকে ডিপার্ট করে গেছি বাট তার মধ্যেই আমাদের স্পিড কিন্তু 130 উঠে গেছে এখন আমার স্লো করছে যাই হোক এখন 118-119 দেখাচ্ছে 20 আবার তুলছে দেখো দেখো স্পিডটা দেখো
অ্যাক্সিলারেশনটা দেখো শুধু। কনস্ট্যান্ট চালাচ্ছে নাকি? না, এখন 109 আছে। ওই ওই পড়ে 109 দেখাচ্ছে। আচ্ছা, এটাই অরিজিনাল নাকি? কি সব হয়ে যাচ্ছে আমার স্পিডোমিটারটা পুরো, মানে একদম ফালতু মার্কা, একদম মানে ওই ড্যাশ টাইপের স্পিডোমিটার, কি বলবো। এখন স্পিড আছে হচ্ছে 109, আমার এখানে 0 দেখাচ্ছে, কি বলবো আর। ফাইনালি কিন্তু গাইজ, রেল ডিসাইড করেছে যে রেল এবার থেকে ট্রেনে খাবার দেবে। করোনার কেসেস একটু কমেছে, আবার বেড়েও গেছে, মানে কি বলবো, মানে কমেছে না বেড়েছে আমরা জানি না, বাট আমরা খাবারটা পাচ্ছি, কিন্তু খাবারটা পেয়ে গেছি। ভেজ খাবার ঠিকই দিয়েছে, এটাতে রুটি আছে, এটাতে ডাল আছে, এটাতে দই, এটাতে মিক্সড পিকেলস আছে, আর এই দুটোতে দেখছি মানে এটাতে পনির ফানির হবে কিছু, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই খাবারটা। ট্রাই করছি রুটিটা, রুটি না পরাঠাটা ঠিক বুঝতে পারছি না, খেলেই বুঝতে পারবো। শাহি পনিরের সাথে এটা ট্রাই করছি, চলো। নাইস, ভালো লাগছে পনিরের সাথে, এটা ভালো লাগছে। আচ্ছা গাইস, তো এবার রাইসটা তোমাদেরকে খেয়ে বলছি কেমন। রাইসের সাথে আমরা একটু নিচ্ছি হচ্ছে আলু ভাজাটা, যেটা দিয়েছে আলু ভাজার টেস্টটা কিন্তু খুব ভালো, আর রাইসটাও কিন্তু মারাত্মক হয়েছে। একটা জিনিস আমি জানি না, কতজন রেলের ডালটাকে ভালোবাসে, যে ডালটা তোমাদেরকে দেয় খাবারের সাথে, আমার কিন্তু মারাত্মক লাগে। তো ডালটাও তোমাদেরকে খেয়ে বলছি কেমন। আহা, ডালটার স্বাদ যেন আরও বেড়ে গেছে। যে ডালটা আমরা পাই নর্মালি রাজধানী দুরন্ততে, সেই ডালটা কিন্তু আর নেই। আমি জানি না এটা বন্দে ভারতে এরকম স্পেশাল কিছু ডাল দেয় কিনা, বাট এটার টেস্ট কিন্তু এখন মারাত্মক লাগছে, মারাত্মক, ঠিক আছে। আমি শুধুই খেয়ে নিয়েছি, দেখো না ডালটা। আবার আইসক্রিম দিয়ে গেছে এই জন, আর দই টইয়ের, দই তো দইয়ের মতো খেতে, আইসক্রিম আইসক্রিমের মতো খেতে। তো এই ছিল খাবারের একটা রিভিউ। আমরা যারা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চাই বা ঝুলে ঝুলে চাই, তাদের জন্য কিন্তু একটা খুবই দুঃখের বিষয় যে এই ট্রেনে কিন্তু অটোমেটিক ডোরস, মানে এই যে দরজাগুলো, তোমরা কিন্তু নিজেরা খুলতে পারবে না। ট্রেন যখন স্টেশনে আসবে তখনই কিন্তু ওপেন হবে দরজাগুলো, এটা একদমই ঠিক করেছে আমি বলবো। এই দরজাগুলোর জন্য যে আমি কি বলবো, হ্যাটস অফ অটোমেটিক ডোরসগুলোর জন্য। বিকজ প্রথম কথা, সবাই বলবে যে ইন্ডিয়াতে এগুলো অ্যাপ্লিকেবল একদমই করা উচিত না, বাট আমি বলবো অ্যাপ্লিকেবল করা উচিত। গাইজ, ইউজ টু হতে হবে এইসব দরজাগুলোর সাথে। এখন কিন্তু তেজাস এক্সপ্রেসও চলে এসছে, তেজাসেরও কিন্তু অটোমেটিক ডোর, ইউজ টু হতে হবে গাইজ আমাদের সবাইকে। জাপান যদি ইউজ টু হতে পারে, চায়না যদি ইউজ টু হতে পারে, আমরা কেন হতে পারবো না? প্রথম কথা হচ্ছে আমার এটাই, আমরা কেন হতে পারবো না? দেখো তোমরা যদি, আমরা যদি সবাই চাই না, আমরা এটা করতে পারবো। স্টেশনে অন টাইম আসো, ট্রেনের দরজা খুলবে ট্রেনে উঠে যাও, ঠিক আছে। এগুলো মেনটেন করতে হবে গাইজ, মানে এখন টেকনোলজি আরও অ্যাডভান্স হচ্ছে, তো আমাদেরকেও তো অ্যাডভান্স হতে হবে, তাই না? ওই ট্রেনের শেষ মুহূর্তে ঢুকলাম, ঢুকতে পারলাম না, কেউ একটা চেন টেনে দিল, চলবে না বস, আর চলবে না, আর চলবে না সব। অন টাইম আসো, অন টাইম ওঠো ট্রেনে, অন টাইম ট্রাভেল করো, দ্যাটস ইট। অটোমেটিক ডোরস আমি সাপোর্ট করি, অটোমেটিক ডোরস। এখন তোমরা ট্রাভেল করছো, এই দরজাগুলো অনেক আমি দেখেছি নর্মাল ট্রেনে, এগুলো খুলে দাঁড়িয়ে থাকে, এখানে বসে থাকে, ভাই এগুলো কী, ভাই এগুলো কী, পাগলা পাগলা আছো নাকি? অ্যাক্সিডেন্ট হলে কি তোমাকে রেল দায়িত্ব নেবে? রেল দায়িত্ব নেবে না, ঠিক আছে, এটাই বলবো। এই অটোমেটিক ডোরগুলো দিয়ে যে কতটা ভালো করেছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইন্ডিয়ান রেলওয়েজ। যেহেতু এই ট্রেনে কোনো প্যান্টিগার নেই, সেই জন্যে খাবারগুলোকে ওরা আগের থেকেই বানিয়ে নেয়, বানিয়ে নেওয়ার পরে যাতে সেটা গরম থাকে এইখানে স্টোর করে।
এগুলো হচ্ছে ওদের স্টোরিং মেশিন যেখানে খাবারটাকে হিট করা যায়। এরকমই ডিপ ফ্রিজার আছে যেখানে দই আইসক্রিম এগুলো রাখা হয়। এখানে টেম্পারেচার দেখাচ্ছে, দেখো টেম্পারেচার দেখাচ্ছে এগুলো। তো খাবারগুলো কিন্তু এইখানে গরম করা হয়। আম্বালা থেকে নিউ দিল্লি অবধি আমি এই ট্রেনটায় রাইড নিচ্ছি, বাট নিয়ে আমার একদমই মন ভরলো না। অলমোস্ট আমরা দিল্লি পৌঁছাবো পৌঁছাবো করছি, মন কিন্তু আমার একদমই ভয় নেই। কেন? বিকজ প্রথম কথা এটা সকাল না, আমি রাত্রিবেলা ট্রাভেল করছি, তাই জন্য বাইরের আমি কিচ্ছুই দেখাতে পাচ্ছি না। সেকেন্ড অফ অল আমি চাইবো নেক্সট টাইম যখন আমি এই ট্রেনটায় চড়বো ফুল জার্নি করার, নিউ দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরায়, অরেলস নিউ দিল্লি থেকে বারাণসী যে বন্দে ভারতটা যায় সেই বন্দে ভারতটায় করার ইচ্ছা আছে, কাটরাটাই, ঠিক আছে, বিকজ কাশ্মীরও তাহলে কাশ্মীরের একটু তোমাদেরকে সিন দেখাতে পারবো। আর থার্ড হচ্ছে ট্রেনের সার্ভিস, যদি আমি বলি সার্ভিস হচ্ছে এ ক্লাস। খাবার আমার ভালোই লেগেছে, অনেক কারোর কীরকম লাগে সেটা আমি বলতে পারবো না, আমার একদম ভালোই লেগেছে। ট্রেনের যে একটা খাবারের টেস্ট হয় না, সেই টেস্টটা কিন্তু আমি অনেক দিন পর আবার আমি মুখে পেলাম, বিশেষ করে ডালটা। ও ভাই কি স্কিপ, আলোয় আলোয় ভরা। ফ্ল্যাট 132 মেরে যাচ্ছে, 130 না 132 মারছে গাড়িটা। ও মানতে হবে বস, বন্দে ভারত ইস বন্দে ভারত। আর আমার মানে স্পিডোমিটারটা এতটাই মানে ড্যাশ মার্কা স্পিডোমিটার না, ও স্পিডোমিটারটাতে সারা জীবন দেখি জিরোই দেখিয়ে যাচ্ছে। কি বলবো আর, কিছু বলার নেই। নিউ দিল্লি এখান থেকে আর প্রায় 7-8টা স্টেশন বাকি নিউ দিল্লি ঢুকতে, তো আর তো কিছু তোমাদের দেখানোর নেই। সিটের কম্পিটিশনও বলে দিলাম, বাথরুমও দেখিয়ে দিলাম, খাবার দেখিয়ে দিলাম, অটোমেটিক ডোর সম্বন্ধে বলে দিলাম, আর আই গেস কিছু বেঁচে নেই। তো চলো তোমাদের সাথে আজ দেখা হচ্ছে নিউ দিল্লি দিয়ে। থ্যাংক ইউ ফর ট্রাভেলিং উইথ ইন্ডিয়ান রেলওয়েজ। ভারতীয় রেল কে সাথ যাত্রা করনে কে লিয়ে আপ সবি কা ধন্যবাদ। সো গাইজ, ঘড়িতে বাজছে এখন .10:50, আমরা পৌঁছে গেছি নিউ দিল্লি। বিশ্বাস করতে পারছি না, আজ আমি 2 ঘন্টা আগে আম্বালাতে ছিলাম আর এখন আমি নাকি নিউ দিল্লিতে দাঁড়িয়ে আছি। মানে আমি ডিসিশন নিচ্ছিলাম হরিয়ানা রোডওয়েজে দিল্লি আসার, হরিয়ানা রোডওয়েজ টোটাল টাইম নিতে হচ্ছে 6 ঘন্টা, সেটা বন্দে ভারত আমাকে 2 ঘন্টায় নামিয়ে দিল। আমার কিন্তু আম্বালার থেকে ফেয়ার পড়েছিল 780 রুপিস, 780 রুপিস কিন্তু পুরো ক্যাটারিং সার্ভিস ইনক্লুডেড আছে। তো গাইজ এটাই ছিল হচ্ছে ব্যাপার, আর একটা বন্দে ভারত ঢুকছে দেখতে। তো গাইজ আমাদের ফেয়ার পড়েছিল 780 রুপিস পার হেড। আচ্ছা আচ্ছা, সেলুট টু বন্দে ভারত, এটাই বলবো। চলে এসছি এখন পুরো একদম লোকোমোটিভের সামনে, দেখে নাও। আহা কি লুকস লুকস লুকস, আহ সেই সেই, এটাই বলবো। ইন্ডিয়ান রেলওয়েজকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে এইরকম একটা ট্রেন 18 বন্দে ভারত বানানোর জন্যে, সেরা সেরা লাগছে সেরা। ওফ, এটা নাকি একটা ট্রেন নাকি সেটা নাকি ইন্ডিয়ায় চলে। হ্যাঁ ঠিক আছে, টেকনোলজি যত আপগ্রেড হবে তত এই জিনিসগুলো কিন্তু বাড়তে থাকবে, তো আমাদেরও কিন্তু টেকনোলজির সাথে সাথে নিজেদেরকেও আপগ্রেডটা করতে হবে যাতে এই ট্রেনগুলো আমরা ইউজ টু হয়ে যাই ফিউচারে। আর দিল্লিতে কিন্তু প্রচুর করোনার কেস ছড়িয়েছে, সেই জন্য আমি মাস্ক খুলছি না, বিকজ মাস্ক খুললে নাকি শুনছি ফাইন। যারা খুলছে যারা পড়েনি তাদের আমি দেখছি না, আমি নিজের সেফটি প্রিকশন আমি নিজের কাছে নিচ্ছি। তো যাই হোক গাইজ, এই ছিল আজকের ভিডিও বন্দে ভারতের একটা শর্ট ট্রিপ। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমরা এনজয় করলে কি এনজয় করলে না। আর ট্রেনে কিন্তু খাবার দেওয়া শুরু হয়ে গেছে, এটাই বলবো, খাবার তো খুব সুস্বাদু ছিল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা করে দাও বস, সাবস্ক্রাইবটা যেন হয়ে যায়, আমি কিছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সায়োনারা, সাইনিং অফ।